তো বন্ধুরা কি হালচাল, আশা করি সবাই ভালো আছেন। নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে এই ভিডিওতে কথা বলতে চলেছি আন্ডার 500 টাকার মধ্যে বেস্ট স্মার্ট ওয়াচ ভিডিওতে তুলে দেবো। তো তার জন্য চলে এসেছি নিয়ে জাস্ট 500 টাকার মধ্যে 5টা ব্র্যান্ডের 5টা স্মার্ট ওয়াচ আছে, সবকিছু ফিচার্স তো তুলে ধরবো এবং লুকস সবকিছু দেখাবো। তো চলুন ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকি, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করি আর বন্ধুদের সাথে শেয়ার করে দিই। তো লেটস গো, ভিডিও শুরুতেই বলে দিই প্রত্যেকটা হচ্ছে 500 টাকার মধ্যে, যেটা বলে দিয়েছি কারণ আজকে একদম কালকে আরেকদম হতে পারে। কোম্পানি এবং সেলারের বেশ কিছু নীতি থাকে যেগুলো না বললেই নয়, এবং এর মধ্যে কোনোগুলোই অ্যামোলেড ডিসপ্লে নয়, ঠিক আছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যেটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ব্লুটুথ কলিং অ্যাভেলেবেল, মানে প্রত্যেকটা থেকে আমরা ব্লুটুথ কলিং করতে পারবো। তার সাথে যদি বলে দিই প্রত্যেকটা হচ্ছে ওয়ারেন্টি ওয়ালা আছে, এমন কোনো নয় যে নন গ্যারেন্টি বা নন ওয়ারেন্টি ওয়ালা, এরকম কোনো ব্যাপার নয়। প্রত্যেকটাই হচ্ছে 365 দিন, মানে 1 বছরের প্লাস ওয়ারেন্টি আছে, ঠিক আছে। তো পার্ট টু পার্ট দেখবো। তো প্রথমেই অ্যাব্রন দেখে নিচ্ছে, অ্যাব্রনের লুকস ফিচার্স কি আছে এবং সব কিছু। তো তার জন্য তাড়াতাড়ি খুলে নিচ্ছি, সিল করা আছে দেখতে পাচ্ছি, কারণ প্রত্যেকটাই হচ্ছে নিউ বক্স, ঠিক আছে, প্রত্যেকটাই হচ্ছে নিউ বক্স আছে অ্যাব্রনের। এই হচ্ছে স্মার্ট ওয়াচ, ঠিক আছে। স্টিকারটা তুলে নিব, দুটো বটন করেছে, অন হয়ে গেছে, ঠিক আছে। এবং এর সঙ্গে কি কি দিয়েছে, যেটা থাকে চার্জিং ইউএসবি এবং বেশ কিছু কোম্পানির প্রেমপত্র, ঠিক আছে, কীভাবে কি স্মার্ট ওয়াচের সাথে ফোন কানেক্ট করব এইসব কিছু। ওকে, এই হচ্ছে লুকস, রাবারের বেল্ট আছে, এটা আমরা 500 টাকার মধ্যে পেয়ে যেতে পারি। এবং এর ফিচার্স কি কি আছে, যেটা আমরা ব্যাটারি লাইফ দেখি, যেটা আপ টু 10 ডে ব্যাটারি লাইফ লেখা আছে, এবং এটা হচ্ছে গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। এগুলো সাইড করে চলে যাচ্ছি, নেক্সট 2 নম্বরে নিয়ে নিচ্ছি আল্ট, এটা লুকস দেখে নেব। এর সঙ্গে কি কি দিয়েছে, যেটা থাকে ইউএসবি চার্জিং কেবিল, ব্যাস, আর স্মার্ট ওয়াচ, আর কিছু নয়। এবং কোম্পানি যে বেশ কিছু স্টিকার দিয়েছে এবং ওয়ারেন্টি বা ইউজার গাইডলাইন্স, এইসব জাস্ট আছে। ওকে, এটা আমরা চাইলে পারচেস করতে পারি। এটা জাস্ট হচ্ছে 1.83 এলসিডি টিএফটি আছে, ব্লুটুথ কলিং সাপোর্টেড, এবং এটা এখানে ওয়াটারপ্রুফ মেনশন করা আছে, ঠিক আছে, যেটা হচ্ছে IP67 ওয়াটারপ্রুফ, এবং এটা গেমিং ভয়েস অ্যাসিস্ট্যান্ট সব কিছু মেনশন করা আছে। মোটামুটি প্রত্যেকটাই হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্টেড। ওকে, এটাতে চার্জ নেই, এটা চার্জ করতে হবে। তো চলো এটা সাইড করলাম, এবার চলে যাবো 3 নম্বরের দিকে, যেটা হচ্ছে বোল্ট। 3 নম্বরে বোল্টটা দেখাবো, ঠিক আছে। বোল্টের জাস্ট এই মডেলটা, সেই চার্জিং কেবিল, এবং সঙ্গে হচ্ছে স্মার্ট ওয়াচ, যার জন্য আমরা অতিরিক্ত পয়সাটা খরচ করেছি। চালু হয়ে গেছে বোল্ট, প্রত্যেকটা হচ্ছে রাবারের এবং খুব দারুণ, ঠিক আছে, প্রত্যেকটাই কল করতে পারব। ওকে, প্রথমে দিয়ে দিয়েছে বারকোড, এখান থেকে স্ক্যান করে আমরা অ্যাপ ডাউনলোড করে ফোনের সাথে কানেক্ট করব সব। এবং কিভাবে কি কানেক্ট হবে প্রত্যেকটা, যতগুলো স্মার্ট ওয়াচ আছে এবং আরো বেশ কিছু ব্র্যান্ড যেটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, প্রত্যেকগুলো চেষ্টা করব কিভাবে কানেক্ট করব তার একটা ভিডিওতে সবগুলো দেখানো, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা আসবে। এই হচ্ছে লুকস, ডিজাইন, হ্যান্ড ফিল খুব ভালোই লাগবে। একটা পরে আছে, এটা অ্যামোনের, আর এটা হচ্ছে বোল্টের, ঠিক আছে।
হাতেটা খুলে ফেলি, হ্যান্ড ফিলটা একটু দেখে নিই, সেটা ন্যাব্রোনেটটা মোটা মোটা লাগছিল, বাট এটা হচ্ছে স্মুথ, কারণ সেটা গোল ডায়ালের জন্য ক্যামেরাটা মনে হয়েছিল, বাট এটার ফিল অনেকটাই বেটার। ওকে, তারপরে আমরা চার নম্বরে চলে আসছি। চার নম্বর যেটা নিয়ে নিচ্ছি নয়েস কোম্পানি, ঠিক আছে, নয়েস কালার ফিট আইকন ব্লেজ এটা চুজ করে নিয়েছি, তো এটা তাড়াতাড়ি খুলে ফেলবো। চার্জিং ইউএসবি এবং সঙ্গে কোম্পানির যেগুলো ম্যানুয়াল ইউজার গাইডলাইন্স থাকে এবং স্টিকার, এখন প্রত্যেকটা কোম্পানি স্টিকার ধরে নিয়েছে, খুব ভালো। এবার পালা হচ্ছে স্মার্ট ওয়াচটা দেখার, মানে এর আগে ব্লু কালার হোয়াইট কালার এসব দেখিয়েছিলাম, এটা হচ্ছে গ্রিন কালার, ঠিক আছে, এটা আমার বডি বা এর বিল্ড কোয়ালিটি খুব ভালো লাগলো, যতটুকু মনে হচ্ছে যে এটা পরলে হট করে ড্যামেজ হবে না, কারণ অনেকগুলো পরে গেলে আমরা চিন্তা ভাবনা করি যে একটা পরে যাবে, পনেরোশো টাকা একটা জিনিস ড্যাম হয়ে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা থাকে, বাট এটা পরলে ড্যাম হওয়ার চিন্তা ভাবনা বা সম্ভাবনা টোটালি নেই, কারণ এটা অনেকটাই বিল্ড কোয়ালিটি বেটার, ঠিক আছে, এটা সাইডে রাখলাম। এরপরে নেক্সট চলে যাবো এটা পাঁচ নম্বর, এটা হচ্ছে বোট, এই যে দেখতে পাচ্ছি। ওকে, তো প্রত্যেকটাই ব্লুটুথ কলিং ভালো করে জানি, এটাকে ওপেন করে দেখে নেবো। ম্যানুয়াল ইউজার গাইডলাইন যেটা লাগবে না পড়ে গেল, তারপর হচ্ছে এটা খোলার পালা। সেই চার্জার, ইউজার গাইডলাইন, স্টিকার, জাস্ট এগুলোই, এটাও ব্লু কালার আছে, ঠিক আছে, এটাও ব্লু কালার আছে, এই হচ্ছে বোটের স্মার্ট ওয়াচ। তো এতগুলো স্মার্ট ওয়াচ দেখালাম, এটা খুলে ফেলি, এটা বোল্টেড ছিল, এবার নয়েজটা পরে নিই। একটা হাতে আছে নয়েজের, বাকি পুরো স্মার্ট ওয়াচের ভান্ডার, ঠিক আছে, প্রত্যেকটাই ব্লুটুথ কলিং এবং প্রত্যেকটা আমরা পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবো। তিন নম্বর কথা হচ্ছে প্রত্যেকটা চার্জিং ইউএসবি সেম। ওকে, আর এগুলোর মধ্যে হ্যান্ড ফিল সব থেকে ভালো লাগছে, যেটা বর্তমান হাতে যেটা আছে নয়েজ, কারণ তার যে এই যে রাবারটা তেল তেলে টাইপের, এটা সেগুলোর থেকে বেটার, বাট পনেরোশো টাকার মধ্যে অনেকটাই ভালো। তো মোটামুটি পাঁচটা কোম্পানির পাঁচটা স্মার্ট ওয়াচ দেখালাম, কারণ স্মার্ট ওয়াচ তো প্রচুর আছে, দিন দিন ইন্ডিয়াতে স্মার্ট ওয়াচের বিক্রি প্রচুর হচ্ছে, হিউজ লেভেলে বাড়ছে, ঠিক আছে, বিশেষ করে অনলাইন অফলাইন সব জায়গা থেকে চলছে। তো এর মধ্যে সব কিছু ধরে দেখালাম এবং সব কিছু ডিটেলস বললাম, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করি, কমেন্ট করি, বন্ধুদের সাথে শেয়ার করে দিই, এবং এই স্মার্ট ওয়াচের মধ্যে কোন স্মার্ট ওয়াচটা বা স্মার্ট ওয়াচগুলো ব্যবহার করছি আমরা অবশ্য ডিসক্রিপশানে কমেন্ট বক্সে কমেন্ট করব। নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে আবার দেখা হবে, এবং এই প্রত্যেকটা কোম্পানি ওয়ারেন্টি পিরিয়ড কিভাবে আমরা সার্ভিস পাবো সব কিছু নেক্সট বা পরবর্তী ভিডিওতে তুলে ধরবো। ততক্ষণ ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।